আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটি সোমবার থেকে শুক্রবার রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয়। এবং আপনাদের সাথে আছি নূপুর চৌধুরী, সেই সাথে আমরা সম্মানিত অতিথি হিসেবে আজকে পেয়েছি অ্যাটর্নি ঈশ্বর স্বামীকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ঈদের শুভেচ্ছা আপনাকে, রোজা এবং ঈদের পর আজকে প্রথম পেলাম। এবং সেই সাথে দর্শক, আপনারা আইনি পরামর্শ কিংবা আইন বিষয়ক যে কোনো তথ্য জানতে কিংবা কোনো প্রশ্ন যদি থাকে এবং সাম্প্রতিক বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24us। আমরা অ্যাটর্নি ঈশ্বর স্বামী আপনাকে পেয়েছি, শুরুতেই জানতে চাই যে সীমান্ত সংকট নিয়ে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা গণমাধ্যম কর্মীরাও চোখের জল আটকে রাখতে পারছি না এ ধরনের পরিস্থিতি। বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়েদের নিয়ে ডিপোর্টেশন সেন্টারে রাখা, তাদেরকে শেল্টারে রাখা, যদিও বলা হচ্ছে খুব ভালো আছে, কিন্তু বাবা মার কোল থেকে সন্তানকে নিয়ে যাওয়া, এবং যে বিষয়টি শুরুতেই জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন এটি বুশ বারাক ওবামার আমল থেকে চলে আসছে, তিনি বরং এটির সমস্যার সমাধানের পথ খুঁজছেন, আপনার কি মত? চলে আসতেছিলেন এটা এটা যেমনটি ঠিক, কিন্তু এখন যেভাবে এটা টু মানে এটা অনেক বেশিভাবে হচ্ছে এবং এখন বেশি ক্রুয়েলটিটা আমরা বেশি দেখতেছি, কারণ জিনিসটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আমরা এই গভর্নমেন্টের কাছে পাচ্ছি না কোন ধরনের, ইউনো এটা একটা মানবিক কারণ। একটা সন্তানকে তার বাবা মার থেকে দূরে সরায়, যতই আপনি ভালো রাখেন না কেন, যতই ভালো জিনিস তাদেরকে দেন না কেন, বাট এটা তাদের মানসিকভাবে তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে বাচ্চাগুলোকে। এবং এই এই যে বাচ্চাগুলো যারা ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যে বাচ্চাগুলো, এবং প্যারেন্টসগুলো থেকে তাদেরকে আলাদা করে দিচ্ছে, এই এই যে মেন্টাল যে ইয়ের মধ্যে তারা যাচ্ছে, স্ট্রেসের মধ্যে, এটা এটা কভার করবে কাম্য না, এটা এটা কিভাবে কভার করবে? এবং এইগুলো সোসাইটিতে আমরা কিছু অসুস্থ আরো কিছু অসুস্থ লোক বানাচ্ছি এই বাচ্চাগুলোকে, মানে এই ফোর্সফুলি একটা ক্রিয়েট করছে। একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিয়ে কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে। হ্যাঁ, আমার ভলিউমটি কমিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে একটু সাউন্ডটি বাড়াতে হবে আমাদের স্টুডিও। কে আছেন আমাদের সাথে? আমার নাম মহসিন। মহসিন ভাই বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, আমার সিটিজেন পরীক্ষা হয়েছে, আমি পাস করছি, এখন আমাকে ওদের জন্য কতদিন সময় লাগবে এবং কিভাবে আমি জানবো চিঠি পাঠাবে কিনা একটু জানার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা, তিনি সিটিজেনশিপের পরীক্ষা পাস করেছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা দেখি সিটিজেনশিপ যারা পরীক্ষা দেন এটা ওয়ান উইক থেকে নিয়ে মানে 3-4 মান্থসও লাগে, 120 days দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যদি এটা কোনো এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেকে না যায়, যদি কারো এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেক, ওনারা হয়তো ব্যাকগ্রাউন্ড চেকে কিছু পেলেন, পরে এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেক যদি যায়, তাহলে এটা লঙ্গার টাইম নিতে পারে। আচ্ছা, সো বাট নট এভরি কেসে তারা এক্সটেন্ডেড ব্যাকগ্রাউন্ড চেকআপ চেকে যায় না, স্পেসিফিক কিছু কিছু ক্লু পেলে তখন যায় আর কি, তখন যাবে। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? টার্মিনেশনের লেটারটা পাওয়ার আগে, টার্মিনেশনের লেটারটা পেয়েছি আমি লাইক ডিসেম্বর বা জানুয়ারির দিকে, কিন্তু লাস্ট অগাস্টে আমার স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অনেক ফি পেমেন্ট করেছি, ফি পেমেন্ট করে একটা রিসিটও পেয়েছি। এরপরে আমাকে অফিস থেকে বলা হচ্ছিল যে তোমার ওই অ্যাডজাস্টমেন্ট মানে আই মিন টার্মিনেশনের কথাটা আসার পরে তোমাকে আবার একটা ওরা একটা বান্ডেল পাঠাবে, আবার লাইক ইউএসএ এরকম পাঠাবে। তো ওইটা ওরা করেছে লাইক ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির শেষের দিকে। তো মার্চের শুরুর ফার্স্ট উইকে আমি একটা লাইক ওয়াসামি ফেলে মানে ওরা ওয়াসামিতে করে কাজ করছে এরকম একটা সিস্টেমে পেয়েছি। এখন আমি একটু জানতে চাচ্ছি যে সবাই আমাকে বলছে যে ম্যারেজটা তো লাইক স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে হলে গ্রিন কার্ড আসতে 1 ইয়ার লাগে, এই টাইম কাউন্টটা কবে থেকে শুরু হয়? লাইক
আমি যে মানে অ্যাডজাস্টমেন্টের জন্য ফিটা যে দিলাম লাস্ট অগাস্টে, ওই সময়টা থেকে শুরু হবে নাকি আমাকে যে লাইক ওয়ার্ক পারমিটের একটা মানে ওয়ার্ক পারমিট ওরা কাজ করছে এটা জানিয়েছে হচ্ছে আপনার ন্যাশনাল ভিসা সেন্টার থেকে একটা চিঠি পেয়েছিলাম যে যেটা তোরা বলছে যে তুমি লাস্ট ওয়ান ইয়ারে ইয়ে পাও কোনো আমাদের সাথে কন্ট্যাক্ট করো নাই, তো তোমার অবস্থাটা কি যে তুমি কি আর ভিসা চাও কি চাও না, এটা যখন আমি আমার লস্টকে জানিয়েছি তারা বলছে যে এটা নিয়ে তোমার বাড়ি হওয়ার দরকার নেই, রেসপন্স করার দরকার নেই, কারণ তুমি অলরেডি ইউএসএতে আছো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মুস্তাফা পাই, আপনার প্রশ্ন দুটো আপনি বুঝতে পেরেছেন তো, অ্যাডজাস্টমেন্টের জন্য সময় আর হচ্ছে যদি ওনার অ্যাডজাস্টমেন্টটা ধরেন ইউএস সিটিজেনের সাথে বিবাহিত এবং হাজবেন্ড যদি সিটিজেন হন তাহলে ওনার আমরা অ্যাপ্রক্সিমেটলি এক বছর থেকে 15 মাস ধরে নেই। আচ্ছা, কারণ ইউএসসিআইএস এ অলওয়েজ ব্যাকলগ থাকে, স্পেশালি আমরা যেই ফিল্ড অফিসে থাকি নিউ ইয়র্কের অনেক ব্যাকলগ, সো এটা অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ারের মধ্যে হয়ে যায় বাট সামটাইমস লঙ্গারও লাগে। এটা হচ্ছে ওনার প্রথম প্রশ্ন। আরেকটা হচ্ছে যে উনি সেকেন্ড প্রশ্নটা ছিল হচ্ছে ওনার যে ইন্টারভিউর জন্য এখনো কিছু আসে নাই, আর ওনার অফিস থেকে যে বলেছে ওনাকে ল অফিস থেকে যে এটা রেসপন্ড করো না, এটা আমরা ইউজুয়ালি ওই ধরনের চিঠি যদি আমরা পাই তখন আমরা এনভিসিকে জানিয়ে দেই যে আপনি এখানে আছেন এবং আপনি এখান থেকে অ্যাড্রেস করতে চান, এরকম একটা চিঠি দিয়ে দেওয়া বেটার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? এবং সেই সাথে দর্শক অনুরোধ থাকবে আপনাদের জন্য, সেটি হচ্ছে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন, ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, আর যত সংক্ষেপে প্রশ্নটি করা যায় ততই ভালো। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি আহমেদ বলছি কুইন্স থেকে। আমার দুটো কোশ্চেন আপনার কাছে। একটা হলো আমার ভাইয়ের দেশে ইন্টারভিউ শেষে ওরা বলছিল যে ওর সাপোর্ট এনাফ না, আমরা আবার সাপোর্ট দিয়ে দিচ্ছি, আর একটা কাগজ ছিল ওটা তুমিটাই দিয়ে দিচ্ছি, এখন অনেকদিন পর আবার চিঠি দিয়ে বলছে যে ওনার এখন ইয়ে লাগবে, ওই যে পুলিশ রিপোর্ট লাগবে, ওর পাসপোর্ট, আর ওর ওয়াইফ কি ওকে টাকা পয়সা কিছু দেয় কিনা ওনার ওই ডকুমেন্ট, এটা তো কোনো দেই না, লাগেও নাই, কিন্তু আমাদের কাছে ওই জিনিসটা নাই। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো এখন যারা অ্যাসাইলেম করতেছে, অ্যাসাইলেম করার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কতদিনের মধ্যে ইন্টারভিউর জন্য ডাকে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটা ছিল ওনাদেরকে সাপোর্টের চিঠি চেয়েছে আর পুলিশের সার্টিফিকেট চেয়েছে, ওরা ইউএসসিআই মানে যাই চায় এমবাসি যত তাড়াতাড়ি প্রোভাইড করবেন তত তাড়াতাড়ি আপনাদের ভিসার জন্য এটা বেটার। আর একের অধিক সময় অনেক সময় দেখা যায় যে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরে আপনি বিগিনিং এ যদি দিয়ে দেন ধরেন ওইটা রান আউট যদি হয়ে যায় এক বছর পর্যন্ত এটা ভালো থাকে, বেশি হয়ে যায় অনেক সময় প্রসেসিং হতে হতে তখন আবার আপনাদের নতুন করে করতে হয়। আচ্ছা, পুলিশ ক্লিয়ারেন্স। আর অ্যাসাইলামের ওনার প্রশ্নটা ছিল এখন অ্যাসাইলামের আবেদন করলে কতদিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, কতদিনের মধ্যে আবেদন, নতুন নিয়ম তো আমরা ডিসেম্বরে 2017 এ যাদের অ্যাপ্লিকেশন করেছি ওনাদের ইন্টারভিউ ডেট আমরা পেয়ে গেছি অলরেডি, সো এখন খুব তাড়াতাড়ি, নতুন নিয়ম হচ্ছে জানুয়ারি 2018 পরে থেকে আপনার, ওরা বলেছে উইদিন 21 ডেজ, অ্যাকচুয়ালি 21 ডেজ এটা হচ্ছে না, আর একটু সময় বেশি লাগছে, আর অনেকে হয়তো রেডি না, এরকম সময় ইন্টারভিউ ডেট চলে আসছে বলে এবং ওনারা প্রস্তুত না, এরকম যদি হয় সেসব ক্ষেত্রে আপনারা এক্সটেনশনের জন্য আবেদন করতে পারেন, এবং ইউজুয়ালি জেনারেলি দুইটা এক্সটেনশন দেওয়া হয় এবং থার্ড এক্সটেনশনটা যদি নিতে চান আপনাকে এস্টাবলিশ করতে হয় গুড কজ। আচ্ছা, গুড কজ হচ্ছে আপনার যদি ডকুমেন্ট আপনার না এসে থাকে হাতে আপনি বলতে পারেন যে দ্যাট ইজ আ গুড কজ, সাধারণত এক মাসের মধ্যেই নামটি বলে নিতে হবে। হ্যাঁ জি, আমি মুকুল বলছিলাম জামাইকা থেকে। জি ভাই, জি আমার কোয়েশ্চনটা ছিল সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাটর্নির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা আর নিজে নিজে সাবমিট করা, সেখানে কি লাইক মানে টাইমের কোনো ডিফারেন্স হবে কি, লাইক অ্যাটর্নি দিয়ে করলে তাড়াতাড়ি
যেহেতু সবকিছু দিয়ে সুন্দর করে অ্যাপ্লিকেশনটা প্রেজেন্ট করে, তাহলে আপনার ওরা এভিডেন্স ফার্দার এভিডেন্স রিকোয়েস্টিং এর যে টাইমটা সেটা আপনি ইয়ে করতে পারেন, মাইনাস করতে পারেন। এই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয়, আর আপনার যেহেতু ভুল হওয়ার চান্সটা কম, অ্যাটর্নিরা যেহেতু এটা ডে ইন ডে আউট করছেন, তাহলে ওনারা সেটা প্রফেশনালি সাবমিট করে, প্রফেশনালি সবকিছু করে, সো একটু কুইকার হয়। আমি এক্সাম্পল হিসেবে এটা দিচ্ছি যে অনেকেই আমরা এসে যাই এবং পাসপোর্টে অনেকেই পাসপোর্ট হারিয়ে ফেলি অথবা এরকম কিছু সিচুয়েশন, তখন আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, তো আপনি মন গড়া অনেকেই ফিল আপ করার সময় মন গড়া একটা ডেটগুলো দিয়ে দেয়। আচ্ছা, এখন এখানে যখন আপনি এন্টার করেন আপনার একটা ছাপ দেয় ওরা, সো ওইটার প্রমাণ থাকে, কখন যাচ্ছেন ওটা থাকে না কিন্তু এন্টার করছেন ওটা থাকে। তো এখন আপনি যদি একটা আন্দাজি দেন আপনি কিন্তু এটা ডিফিকাল্টিতে পড়বেন এবং একটা সমস্যা তৈরি হবে, রং ইনফরমেশন প্রোভাইড করছে, মানে প্রফেশনাল সব জায়গায় সব কাজের জন্যই ভালো। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই, ঈশা স্যার অনেকে অপেক্ষা করছেন, কে আছেন আমাদের সাথে? জি, আমি মোহাম্মদ বলছিলাম। জি, ইন নিউ ইয়র্ক। আমার একটা কোশ্চেন, আমার প্রশ্নটা হচ্ছে যে গ্রিন কার্ড দিয়ে কি মা বাবার জন্য কি অ্যাপ্লাই করা যাবে কিনা, ফার্স্ট অফ অল। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে, হ্যাঁ নেক্সট ওয়ান হচ্ছে যে ডিভোর্স হওয়ার পরে যদি পরবর্তী সময়ে বাংলাদেশে গিয়ে বিয়ে করার পর যে এরপরে বউ নিয়ে আসার পরে আসতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, বা কি কি ডকুমেন্ট হইলে এম্বাসিতে অ্যাপ্লাই করতে বা কোনো প্রবলেম হয় না, এই ক্ষেত্রে কি কি করা দরকার, তাহলে আগের আগের যে ডিভোর্স হয়ে গেছে ওই পেপার সহ বা কি কি দরকার, এই জিনিসটা একটু ম্যাডামের কাছে জানতে চাই প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গ্রিন কার্ড অবস্থায় আপনি মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারেন না, ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন না, আপনাকে সিটিজেন হতে হয়। কিন্তু আপনি যদি ওনাদেরকে ভিজিটে আনতে চান তখন স্পন্সর দিয়ে ওনাদেরকে ভিজিটে আনার ব্যবস্থা করা যেতে পারে, করা যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় কোশ্চেন এটা হচ্ছে যে উনি বলছেন ডিভোর্স করে হয়ে গেছে ওনার এখানে, এটা আর সেকেন্ড আপনি ওয়াইফকে যখন আনবেন তখন ওয়াইফ অথবা হাজবেন্ডকে আনবেন তখন কি ডকুমেন্টের দরকার। আমি প্রথমে একটা জেনারেলি সবার উদ্দেশ্যে একটা জিনিস বলি যে আমরা দেখি যে আপনি বিবাহিত, এখানে গ্রিন কার্ডটা আপনি পেয়েছেন আপনার বিবাহের সূত্রে এবং আপনার ওই বিয়ের উইদিন ফাইভ ইয়ার্স এর মধ্যে, মানে প্রথম ডিভোর্সের, প্রথম বিয়ের ফাইভ ইয়ার্স এর মধ্যে আবার ডিভোর্স করে আবার নতুন বিয়ে করে যদি আনেন, এরকম যদি কারোর সার্কামস্টান্সেস হয় তখন এই নেক্সট ওয়াইফের ক্ষেত্রে যখন আনবেন তখন এটা ডিফিকাল্টি দাঁড়ায়, ওরা আপনার আগের বিয়েটা বোনাফাইড ম্যারেজ ছিল কিনা এটা প্রমাণ করতে হয়। সো ডিভোর্স হয়ে গেলেও আগের বিয়ের যদি কোনো প্রমাণাদি আপনার থেকে থাকে ওগুলো রেখে দেওয়া, ওগুলো ফেলে দেওয়া, মানে ডিস্ট্রয় করে ফেলা উচিত না, কারণ এরকম অনেক সময় আমরা পাই। তো মানে ওরা ফার্দার এভিডেন্স যখন রিকোয়েস্ট করে তখন এটা চায় যে আগের বিয়েটা তোমার বোনাফাইড ম্যারেজ ছিল এটা প্রমাণ করো। এটা এখন ইদানিং এই জিনিসটা খুব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে। এবং ওয়াইফের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার রিলেশনশিপটা কিভাবে এস্টাবলিশ করবেন, যেমন আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, আপনাদের দুইজনের বার্থ সার্টিফিকেট, আপনার সিটিজেনশিপ হলে সিটিজেনশিপের সার্টিফিকেট অথবা গ্রিন কার্ড হোল্ডার হলে সেটা গ্রিন কার্ডের কপি, তারপরে আপনার হচ্ছে যে ছবি, ভিডিও কার্ড, আপনাদের দুইজনের রিলেশনশিপটা কিভাবে এস্টাবলিশ করতে হবে এটা আপনি ইমেল, স্কাইপ, ইমো, তারপরে ফেসবুকের মাধ্যমে কনভারসেশন গুলো মানে এগুলো দিয়ে তারপরে কাজ করতে পারেন। একটা জিনিস বিশেষ করে দেখাতে হয় সেটা হচ্ছে কমিংলিং অফ ফান্ড, যেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট একসাথে দুইজনের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকা এবং দুইজনের পয়সা ওখানে ইন করা এবং আউট করা, এটাকে বলে কমিংলিং অফ ফান্ড, দুইজনের ফান্ডটা। আচ্ছা, এটা এখন বেশ দেখতেছে, খুব গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন নিয়ে নিই আমাদের, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, সবিক বলছিলাম কুইন্স থেকে। জি বলুন। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সবকিছু ওরা পেয়েছে, এই একটা
চিঠিটা আমাকে দিয়েছে আপনার জানুয়ারির 31 তারিখে, যে আমরা আপনার ইন্টারভিউ ডেট জানাবো। তারপরে ওরা এখনো কোনো আমাকে মেইল করে নাই বা কোনো চিঠিও দেয় না, এমনকি আমাকে বুঝে দেবো ওদেরকে কল করা। আমি আমার লয়ারের কাছে শুনছি, এটা বলছে না আমাদের আর কিছু করার নাই, অবশ্যই আপনি ইমেল করতে পারেন ঢাকা এমবাসিকে, চিঠিও লিখতে পারে, আপনার অ্যাটর্নিকে বলেন ওখানে নক করতে। যে সাধারণত 2016 সালের আগস্টে অ্যাপ্লাই করলে কতদিন লাগার কথা গ্রিন কার্ড দিয়ে? অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 2.5 বছর লাগার কথা। তো ওনার 2016 তে অ্যাপ্লাই করেছে, এখন অগস্ট 2018 এ 2 বছর হবে আর কি। একটু রিমাইন্ডার দিলে চিঠি গেলে তারা এগুলো একটু আবার গুরুত্ব দেয়। সেই সাথে কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম আহমেদ, আমি অজম পার্ক থেকে বলছি। আহমেদ ভাই বলুন না, আমি আপুকে বলবো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যে আমি ডিসেম্বর ওয়ার্ক পারমিট লাগি অ্যাপ্লাই করছিলাম, রাইট? আমার ওয়ার্ক পারমিট এখনো আসে নাই, আমি কি করতে পারি এখন? আমার কি একটা পরামর্শ চাই? আপনার স্ট্যাটাসটি তো জানতে হবে। আপনি কিসের জন্য, কিসের বেসিসে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছেন? অ্যাসাইলাম? প্রথম ছিল অ্যাসাইলাম, এরপরে হইল 10 ইয়ার্স এর একটা কি বলে না। ওকে, আপনি ওয়ার্ক পারমিট এতদিন লাগার কথা না, রিসেন্টলি আমরা নভেম্বরে যাদের অ্যাপ্লাই করেছি তাদেরই চলে আসছে। সো আপনি ডিসেম্বর 2016 এ করেছেন না? না, 17 এ। আপনি চিঠি লেখেন অথবা লয়ারের মাধ্যমে করলে লয়ারকে বলেন একটা রিমাইন্ডার লেটার দিতে, দিয়ে দেবে ওয়ার্ক পারমিট আসে। আচ্ছা, সেই সাথে আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আলোচনা করব, শেষের দিকে হয়তো একটু সুযোগ পাবো। কে আছেন আমাদের সাথে? আপনি সুযোগ আছে, মাঝে অনেক দেরিও হয়েছে, এখন 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে। আরেকটি আমরা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, নামটি বলে নিতে হবে। আমার নাম মাহবুব, আমি ভার্জিনিয়া থেকে বলছি। মাহবুব ভাই বলুন। আচ্ছা, আমার দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে আমার ওয়াইফ 2011 এ অ্যাপ্লাই করেছিল, ওটা এখনো অ্যাপ্রুভ হয়নি, কিন্তু ওরা চিঠিতে পাঠাচ্ছে যে আপনার ডেট অফ বার্থের মানে কনফ্লিক্ট, সেটা হচ্ছে গিয়ে যে ওরা ডিএনএ টেস্টের জন্য চিঠি পাঠিয়েছিল, বলছে যে ডিএনএ টেস্ট মানে ভাই বোনের জন্য আবেদন করেছিল, তাই তো আপনার ওয়াইফ? রাইট রাইট রাইট। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি? ওরা এখনো মানে ডিএনএ টেস্টের ফাইনাল চিঠি পাঠায়নি, অলমোস্ট ইয়ার অ্যান্ড হাফ। এটার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে এটা কি কোনো ল্যাপস হয়ে যেতে পারে এপ্লিকেশনটা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে না, উত্তর দিবেন উনি। আরেকটা হচ্ছে গিয়ে যে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি আমি 2010 এ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো কারণে এটা ক্লোজ করে দেয় মানে যে ফ্যামিলি রিলেটিভ ভিসা, তাহলে এটা কি মানে প্রভাব পড়বে কিনা?
কাগজপত্র চেয়েছিলেন, এখন কোন অবস্থায় এবং এটিকে কোন নেগেটিভ প্রভাব ফেলবে কিনা তাদের আবেদনে? ডিএনএ চাইলে তো ডিএনএ তো দিতে হবে, সো ওনারা যত তাড়াতাড়ি দিবেন তত ভালো ওনাদেরকে, মানে দিয়ে দেওয়াটা ভালো, দিয়ে দেওয়াটা ভালো। আর এটিকে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে কি? হ্যাঁ অবশ্যই, ডিএনএ তে যদি আপনি না মিলে তাহলে তো আসতে পারবে না, অবশ্যই এটা অনেক স্ট্রঙ্গার এভিডেন্স, তাই না? রিলেশনশিপটা প্রমাণ করে দিলাম, প্রমাণ করে দিলাম, অন্যভাবে প্রমাণ করতে হলো না। আর উনি বলেছে ওনার ভাই বোনের জন্য 2010 অ্যাপ্লাই করেছে, এখনো দেখেন নতুন আইনটা এখনো আসে নাই, তো প্রভাব ফেলবে কিনা আমরা আমরা আশা করছি না, যে আগে যে কেসগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে অথবা ফাইল হয়ে গেছে আমরা মনে করছি সেই কেসগুলো থাকবে, ফিউচারে হয়তো ফাইল নতুন করে আবেদনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, এরকম আমরা আশা করছি। বাট এনিওয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কিছুই বলা যায় না। না তারপরে আশার ব্যাপার হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে এখনো পর্যন্ত যাদের কেস উনি 2010 এ করেছে, তো আমার আমি মনে করি ওনার কেস অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে ওই কেসগুলো রিজেক্ট করা ইটস নট ইজি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমরা এখন দেখছি, অনেক অ্যাপ্রুভ কেসকে ওনারা ডিনাই করছেন ফর ভেরি ভেরি সিলি রিজনে, বুঝছেন না, ছোটোখাটো কারণে ওনারা একটু এটা হয়েছে ওটা হয়েছে এই দিন একদিন ডিলে হয়েছে, মানে ভেরি ভেরি সিলি রিজনে এটা হচ্ছে। সো এরকম যদি কারো রিজেক্ট হয় সাথে সাথে লয়ারের মাধ্যমে মোশন টু রিওপেন করে এগুলো প্রশ্ন হচ্ছে, আমি 2000 আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই, সরি 2007 জি, তো অ্যাপ্লাই সময় আমার একটা ভাইয়ের মেজর একটা ভাইয়ের ওর মিডল নেম প্রিন্ট করার সময়, তো এটা আমি আপনার স্পিকারটি কি আপা অন করা ফোনের, আপনার কথা আমরা কেটে কেটে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। আচ্ছা আমি কি আবার বলবো, আবার করব, আবার আবার বলুন। আচ্ছা আমি 2000 আমার ভাই বোনের জন্য, জি, তো 2000 যখন আমি কম্পিউটার ইনকোয়ার করছি, কিন্তু ভুলবশত আমার একটা ভাইয়ের মিডল নেম আসে, তো এটা আমি হাতে লিখি, কোনো প্রবলেম তো না? আচ্ছা মিডল নেম আসেনি, হাতে লিখে দিই, প্রিন্ট আউট হয়নি এবং আপনি হাতে লিখেতেছেন, এটা কোনো প্রবলেম না, আপনি হাতে হাতে লিখে এখনো আপনি ফর্ম সাবমিট করতে পারেন, এটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা নাই, কিংবা আবেদনে কোনো ধরনের, অ্যাজ লং অ্যাজ আপনার হাতের লেখা যেন পড়তে পারা যায় আর কি। আচ্ছা আচ্ছা, আর তাহলে আপনার চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই। আর আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, জি ভাইয়া নামটি বলে নিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নির্দেশিত এই কোজাম দবি, জি, যে যে আমার একটা প্রশ্ন হইল যে আপনার, আমার আম্মা আছে ওই দেশে আপনার 12-13 বছর থেকে, জি ফোকা টাইম দেশে গেছেন যে আপনার 3 বছর হয়ে গেছে, আপনার গ্রিন কার্ডের মেয়াদ আছে আবার 2020 সাল পর্যন্ত, বুঝছেন নি, এবলা এবলা টাইম পাসপোর্ট আছে গ্রিন কার্ডের মেয়াদ আছে, তার পারমিশন নেওয়া গেছে না, এখন আনা লাগবে নি কেন? আপনি গ্রিন কার্ড লইয়া 1 বছরের বেশি থাকতে পারেন না, যদি আপনি তখন এটা অ্যাবান্ডন করা হয়ে যায় গ্রিন কার্ড রে, ওকে, সো আপনি যদি তানোর কোনো শারীরিক কারণে তান যদি বিমার আসলা আইতে পারছে না, এলা যদি হয় তাইলে একটা মানে ডিসক্রিশনারি একটা রিলিফ করে ট্রাই করা যায়, বাট আপনার আমার মনে হয় যদি তাই না আইতো চায় আপনি আবার হিটবার অ্যাপ্লাই করে আনতে পারেন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আপনি তার যে ভাষাটি সেটি বুঝে আবার সুন্দর করে উত্তর দিয়েছেন। কে আছেন আমাদের সাথে ফোনে, ফোনে কে আছেন? অনেকদিন আগে ভিসা সেন্টার থেকে একটা মানে চিঠি দিছিল দেশে যে আপনাদের কেস আমরা পাইছি, বাট পরে জানাবো, বাট এখনো কিছু জানাইনি, মানে এটা মানে আপনার নামটি বলে নিতে হবে ভাইয়া, নামটি বলেননি। আমার নাম আবু হানিফা, ব্রোঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা অসংখ্য ধন্যবাদ।
জি 2010 এ অ্যাপ্লিকেশন করেছে ভাই বোনের জন্য, এখন শুধু একটি একটি চিঠি পেয়েছে, হ্যাঁ রিসিট লেটারটা পেয়েছেন। তো ওনাদের ইউজুয়ালি এখন এখন যেটা চলছে এটা চলছে 2004 এর অক্টোবর মাস, উনি 10 এ আরো অনেকদিন সময় আছে, কিন্তু যেটা উনি করতে পারেন যে উনি যদি খালি রিসিট না পেয়ে থাকে তাহলে উনি ওনাদেরকে একটা চিঠি পাঠাতে পারে যে যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ হয়, আমি জানি না অনেকের অ্যাড্রেস চেঞ্জ হয় এবং ওনারা জানাতে ভুলে যায়, এবং এই এর মধ্যে ইউএসসিআইএস হয়তো যদি এভিডেন্সের জন্য রিকোয়েস্ট করে থাকে তাহলে কেসগুলো ডিনাই হয়ে যায় অনেক সময়। সো আমরা এটা খেয়াল করি না, মনে করে যে ওরা চিঠি পাঠাবে এরকম আশা করে বসে থাকি। তো আমরা যেটা বলি যে অনেক লং টাইম যদি হয়ে যায় আপনি কিছু না পান, জাস্ট একটা ইমেল করা, একটা চিঠি লেখা, এটা হার্ম করে না, ওদেরকে একটা রিমাইন্ডারও দেওয়া হয়, প্লাস ওনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে অথবা যদি আপনি লেটারটা মিস করে থাকেন তাহলে ওনারা আপনাকে রেসপন্ড করবে, তাহলে আপনি এটা তাড়াতাড়ি ফিক্স করতে পারবেন। সো আমি অলওয়েজ আমার প্র্যাকটিস হচ্ছে যে অলওয়েজ নক দেম, পরীক্ষা পাস করছি, পরে বলছে যে তোমাকে আমরা লিখিত জানিয়ে দেবো পাস করছ, এখন চিঠি পাঠাইছে আবার ওই ফিঙ্গারপ্রিন্ট এর জন্য, বলছে যে বায়োমেট্রিক্যাল কালেকশন, এটার কারণটা। অথবা কোন জোরে ঘষা লেগে সামহাও যদি মিস করে এবং আপনি ফিঙ্গারপ্রিন্ট যখন দিয়েছেন এটা ভালোভাবে উঠে নাই হয়তো, সেই জন্য আবার ফিঙ্গারপ্রিন্টের জন্য মানে অরিড হওয়ার কোনো, হ্যাঁ অরিড হওয়ার কারণে এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার যদি এক বছর বেশি হয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে তাহলে ওরা আবার আবার চায়, এটাও চাইতে পারে। সো এটাতে চিন্তিত হওয়ার কিছু নেই, আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন তাড়াতাড়ি আপনাকে ওদের লেটার দিয়ে দেবে। এবং সেই সাথে অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা কথা বলছিলাম সীমান্ত সংকট নিয়ে, আইনের ভাষা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে এটি আইনের বাস্তবায়ন, আইনের প্রয়োগ করছেন, আপনি অ্যাটর্নি আইন আসলে কি বলে? আপু আমি যেটা বলতে চাই যে আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। আমি আমার যে এই শিশুগুলোকে, এই যে ফ্যামিলিগুলোকে আমি ব্রোকেন ফ্যামিলি করে দিচ্ছি, এই জিনিসটা এটা আমার মনে মানে এই আইনে এখানে আইনের প্রয়োগটা আমার কাছে খুবই অমানবিক একটা বিষয়, এবং এটা কি বলবো, এটার আসলে বলার ভাষা আমার নাই, মানে এটা এত ক্রুয়েল কিভাবে মানুষ হতে পারে, হতে পারে বিকজ, আর স্পেশালি আমরা আমেরিকা, আমরা যেখানে হোল্ড করি, আমরা হিউম্যানিটি, আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হেল্প করছি, আমরা আমরা লিডার অফ দ্য ওয়ার্ল্ড যেখানে আমরা ক্লেম করি, সেখানে এই ধরনের বিহেভিয়ার আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট আশা করা যায়, আশা করা যায় না। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ঈশ্বর স্বামী, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে, সবাই ভালো থাকবেন।